নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আলুর একটি নিরামিষ পরোটা। এটি ঘুগনি দিয়ে খেতে বেশ লাগে এবং চাটনি আচার দিয়েও খেতে পারেন। এর জন্য লাগবে আলু, এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, লাগবে মৌরি ভাজার গুঁড়ো, আদা, আর লাগবে হিং। কড়াইতে সাদা তেল দিলাম, এরপর আমি আদা বাটা আর হিং দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করলে সুন্দর গন্ধ বেরোবে যখন, তখন আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু নাড়াচাড়া করব। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব কড়াইতে। হয়ে গেছে আমার আলুর পুর। এখানে আমি 2 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। আমি 6টা গুলি করব, একটু নুন, মিষ্টি আর সাদা তেল দিয়ে দিলাম। ছটা গুলি হয়ে গেছে, এবার আমি পুরগুলো ভরে নেব। এইভাবে আমি সবগুলো পুর ভরে নেব। পুরগুলো ভরা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। বেলার সময় যে জায়গাটা আমি মুখটা বন্ধ করেছি সেই জায়গাটা নিচে দিয়ে বেলতে হবে, তাহলে পুরগুলো বেরিয়ে যাবে না আটার থেকে। মুখটা নিচু করে, যে জায়গাটা মুখটা বন্ধ করেছি সেইটা নিচুতে রেখে বেলে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। প্রথমে পরোটাগুলো একটু সেকে নেব। অল্প একটু সেকলেই হয়ে যাবে। এরপর আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব, 2টো করে পরোটা আমি ভেজে নেব। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো শেখে নেব।
রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আলুর পরোটা। হয়ে গেছে আমার আলুর পরোটা। এইভাবে নিরামিষ ঘুগনি কিংবা আচার দিয়ে অবশ্যই খাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।